Roberto. বাই বাই ডিজিটাল সাউন্ড সিস্টেম রানীগঞ্জ বাজার। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আজকে আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের জন্য। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আজকে আমি একটা জন্মদিনের প্রোগ্রামের ভিডিও নিয়ে আসছি। তো ওইখানে আমাদের এক পিআর আরসিএফ এর 18 বক্স যাবে, সাথে 8টা এলইডি পারগান যাবে। তো এই দেখেন, এইখানে বক্স ভরা হইতেছে অটোর মাঝে। বক্স ভরার পরে আমরা ওইখানে যাব, তারপরে ওইখানে ভিডিও করব, লাইন টানব, ফেসিং করব, সেটিং করব, ওই ভিডিওগুলো আপনাদেরকে দেখাবো। তো এই দেখেন, এখানে বক্সগুলো ভরা হইতেছে। তো বন্ধুরা, আমাদের ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর ভিডিওতে একটি লাইক করে দিবেন। লাইক করলে কি হয়, লাইক করলে ভিডিও করার আগ্রহটা বেড়ে যায়। তো এই দেখেন, বক্স ভরা শেষ, দেখেন সেটটা ভরা হইতেছে। তো ওইখানে আমরা একটা ড্যাটন 280 মডেলের সেট নিয়ে যাব, সাথে 16 চ্যানেলের একটা মিক্সার নিয়ে যাব। তো এই দেখেন, এখানে আমাদের একটা দুয়ার মেশিন যাবে আর 8টা এলইডি পারগান যাবে। তো এই দেখেন, আমরা এখানে MX-এর এলইডি পারগান নিয়ে যাব। তো এই 8টা পারগান আমরা নতুন আনছি, MX-এর পারগান নিয়ে আসছি। তো ওই ভিডিওটা করছি, তো ভিডিওটা সামনে আসবে। তো বন্ধুরা দেখেন, আমাদের গাড়িতে মাল ভরা শেষ, মাল ভরা সব মালগুলাই মোটামুটি ভরা হয়েছে। তো এখন আমরা যাব ওইখানে, ওইখানে যাইয়া তারপরে আবার ভিডিও করব, ওই ভিডিওগুলো আপনাদেরকে দেখাবো, লাইন টানব, ফেসিং করব, সেটিং করব। তো ওইখানে গিয়ে তারপরে আবার আসতেছি। বন্ধুরা, আমরা এখানে চলে আসছি। তো এখন মালগুলো নামানো হবে, নামানোর পরে লাইন টাইন টানা হবে, ফেসিং করা হবে, পারগানগুলো সেটিং করা হবে, তারপরে চেক দেওয়া হবে। তো দেখেন, এখানে গাড়ি থেকে বানটান খোলা হইতেছে, আর ওই দেখেন পারগানগুলো নামানো হইতেছে। MX-এর পারগান লেখা কার্টুনের মাঝে দেখেন, নতুন পারগান নিয়ে আসছি 8টা। ওই ভিডিওটা আসবে পরের ব্লগে, ওই ভিডিওটা আসবে। তো যারা যারা ওই ভিডিওটা দেখতে চান তারা কমেন্ট করবেন, আর এই ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে দিবেন। যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, এ দেখেন মালগুলা নামানো হইতেছে, সেটটা নামানো হয়েছে। স্পিকারের বান এখনও খোলা হয় নাই, তো বানটান খোলা হবে। বানটান খোলার পরে মালগুলা নামানো হবে, তারপরে লাইন টাইন টানা হবে, সবগুলোর ভিডিও আপনাদেরকে দেখাবো। এ দেখেন পারগানগুলা, MX-এর পারগান, মালগুলা ভালোই, আপনারাও নিতে পারেন MX-এর পারগান। এই দেখেন, এইখানে বক্সগুলা নামানো হইতেছে। তো আমাদের এইখানে 18 পিআর আরসিএফ মাল আসছে। তো এটা হচ্ছে আরসিএফ এলটি প্লাস ব্র্যান্ডের মাল, তো মালটা ভালোই, তো আপনারাও এটা নিতে পারেন। এই দেখেন বক্সটা নামানো হইতেছে। তো এটা নামানোর পরেই লাইন টাইন টানা হবে, তারপরে ফেসিং করা হবে, সেটিং করা হবে, পরে চেক দিয়ে আপনাদেরকে দেখাবো কেমন বাজে। আর রাত্রেবেলা তো পারগান চলবেই। দেখেন, এটা হচ্ছে আরসিএফ এলটি প্লাস ব্র্যান্ডের বক্স। তো একটা আছে আরসিএফ, শুধু আরসিএফ, আর এটা হচ্ছে আরসিএফ এলটি প্লাস। তো দেখেন, এটা হচ্ছে 18 ইঞ্চি আরসিএফ এলটি প্লাস। এ দেখেন নিচে এটার লোগো আছে আরসিএফ এলটি প্লাসের। এখানে লাইটিং বোর্ডটা জয়েন দেওয়া হইতেছে। তো তার তোর যা আছে সব কিছুই টানা শেষ। তো ওইখানে মিটার থেকে শুধু লাইনটা দিবে, তার আগে এখানে লাইটিং বোর্ডে লাইন দেওয়া হইতেছে। আর এই দেখেন, এখানে লোগো আছে আরসিএফ এলটি প্লাসের লোগো। তো মালটা ভালোই, আপনারাও নিতে পারেন। এই দেখেন, এইখানে লাইন টাইন দেওয়া হইতেছে বোর্ডে, এটা হচ্ছে লাইটিং বোর্ড। আর এই দেখেন, এইখানে আমরা 16 চ্যানেল একটা মিক্সার নিয়ে আসছি, আর ড্যাটন 280 মডেলের একটা সেট নিয়ে আসছি। আর এই দেখেন, এখানে এটা হচ্ছে আমাদের লাইটিং বোর্ড, এটা থেকে সব লাইট দেওয়া হবে।
পারগান পুরগান যা আছে সবকিছু এটা থেকে দিব। দেখেন এইখানে আমাদের মেন লাইন নেওয়া হইতেছে মিটার থেকে, তো এখন আমার গাছ থেকে লাইন দেওয়া যায় না, তো ঝামেলা আছে সরকারিভাবে নিষেধ, তো আমরা সব জায়গায় মিটার থেকে মেন সুইচ থেকে ভিতর থেকে লাইন দেই। তো এই দেখেন এইখানে কি করা হয়েছে, এইখানে মিটার থেকে যে তার দুইটা বের হয়েছে ওই তারটা লিক কইরা ম্যাচ দিয়া পুইরা লিক কইরা তারপরে এইখানে ফেসটা লাগানো হইতেছে, ফেসটা লাগাইছে, দেখেন ফেসটা লাগানো হয়েছে। আর এখানে আর্থিন যে আর্থিন থেকে লাগানো হয়েছে, আর্থিনটা লিক করা লাগে না, এখান থেকে ফেস নিলেই চলে, দেখেন ফেস নিয়ে তারপরে আবার এখানে টেপ মারা হইতেছে, রিক্সের কোনো কাজ নাই। তো আপনারা যারা না পারেন তো কারেন্ট ধরবেন না, এটা অনেক রিক্সের। বন্ধুরা এ দেখেন এখানে আমাদের পারগানগুলা বার করা হইতেছে, পারগানগুলা বের করা হয়েছে এমএক্সের পারগান। তো এখানে আমাদের আটটা পারগান আসছে, আটটা পারগান সাথে অ্যাঙ্গেল আসছে, আমরা অ্যাঙ্গেল বানাই নিছি। তো অ্যাঙ্গেলের ভিডিও যারা দেখতে চান কিভাবে অ্যাঙ্গেল বানাই বা কিভাবে অ্যাঙ্গেলগুলা ফিটিং করি তো কমেন্ট করবেন যারা যারা দেখতে চান। এই দেখেন অ্যাঙ্গেলগুলা নাট লাগানো হইতেছে পারগানের মাঝে, এ দেখেন এখন এইখানে আমরা পারগানগুলা সেটিং করব। আমরা এইখানে দেব ছয়টা, এই সাইডের থেকে দেব ছয়টা, অপর সাইডে জায়গা কম আছে তো ওই সাইড থেকে আমরা দুইটা দেব, দুই পাশ থেকে আমরা পারগানগুলা সেটিং করব। সেটিংয়ের পরে আমরা স্পিকারগুলা চেক দিব। I'm